সত্য প্রকাশ করায় চাপ প্রয়োগ করে একে খন্দকারকে ক্ষমা চাইতে বাধ্য করেছে সরকার। দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, সরকার উন্নয়নের মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, নিজের মতের বাইরে গেলেই চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।